হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্লাজো, মানে ছোটদের আর কি, এটা আরুষার জন্যেই কেটেছি। আর এটা কীভাবে কেটেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই প্লাজোগুলো বাচ্চাদের পড়লে খুবই ভালো লাগে। জন্য নতুন আর একটা ডিজাইনের ড্রেস বানাবো, তাই আগে শুধু প্লাজোটাই বানিয়েছি আর ড্রেসটা এখনও কাটা হয়নি, সেটাও কালকে কাটবো আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে ওই ড্রেসটার সাথে এই প্লাজোটা খুব ভালো লাগবে আর কি, তার জন্য এই প্লাজোটা আগে বানানো। আর ওই যে দেখতে পাচ্ছেন প্লাজোর নিচে কাজ করা, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই প্লাজোটা লিলেন কাপড় দিয়েই বেশি ভালো হয়, কিন্তু এর আগে আমি ওর জন্য যখন সেলাই করেছি লিলেন কাপড় দিয়েই সেলাই করেছি আর কি। আর এখন করছি সুতি কাপড় দিয়ে, মানে কটনটা পরতেও আরাম, যে সামনে যেহেতু গরম লিলেনটাও পরতে আরাম, কিন্তু লিলেনটা এই কালারে নেই, সুতিটাই আছে, সেজন্য এই সুতিটা দিয়ে ওর জন্য কাটছি আর কি। উপর থেকে আমি বেল্টের জন্য, বেল্ট মানে উপর থেকে আমি কোমরের যে অংশটা আছে সেটা নিয়ে নিয়েছি, রাবার যেটা হবে সেটা 2 ইঞ্চি নিয়ে নিয়েছি, আর হিপ মানে হাইয়ের মাপটা নিয়েছি 9 ইঞ্চি, আর ও টোটাল লম্বাটা হচ্ছে গিয়ে 22 ইঞ্চি। এই যে আমি এখানে দাগ কেটে নিলাম, আমি কোমরটা আলাদা লাগাবো না, একসাথেই এখান থেকে লাগাবো আর কি, মানে একসাথে কাপড়টা রেখে দিয়েছি আর আলাদা করে লাগাতে হবে না। আর ও অনেক শুকনা, ওর জন্য এই প্লাজোটা আমি মানে এভাবেই কাটি আর কি। উপরের সাইডটা, যে সাইডটা রাবার হবে সেটা ওর কোমর থেকে অল্প একটু লুজ হয় আর কি, ওভাবেই আমি কাটি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি উপরে যেখানে রাবার হবে সেটার জন্য 2 ইঞ্চি রেখে এরপর ওর এই যে হাইয়ের মাপটা নিয়ে নিয়েছি, সেটাতে মার্ক করে নিয়েছিলাম, আর এখন সেই অনুযায়ী কেটে নিচ্ছি। এটা আসলে খুবই ইজি, যে কেউই পারে এই প্লাজোটা কাটতে আর কি, আপনারা দেখেই বুঝতে পারছেন। শুধু যে যেমন মানে বাচ্চার মাপ সেই অনুযায়ী কাটতে হবে আর কি। আর এই প্লাজোটা সেলাই করতে সর্বসাকল্য 15 মিনিট লাগে, এর বেশি সময় লাগে না। এই যে নিচ দিয়ে আমি প্রথমে, যেহেতু এটা একটু রাউন্ড টাইপের হয় তাই প্রথমে একটা সেলাই করে নিচ্ছি, এই যে একটা ভাজেই আমি এটা ফোল্ড করে নিচ্ছি, এরপর এটা আর একটা ফোল্ড করে নিব, তাহলে নিচের যে প্লাজোর ফিনিশিংটা আছে সেটা খুব ভালো হয় আর কি। তাছাড়া যদি দুইবার একবারেই করে যাওয়া হয় তাহলে এটা ফিনিশিংটা খুব ভালো হয় না, তাই আমি এটা দুইবারেই করে মানে নিচের সাইডটা যে সেলাই করি সেটা, যেহেতু এটা একটু রাউন্ড টাইপের হয় সেজন্য প্রথমে এক ভাঁজ দিয়ে সেলাই করি, এরপরে যখন এটা সেলাই হয়ে যায় তারপরে আরেকটা ভাঁজ দিয়ে নিই, এতে করে মানে নিচের সাইডের ফিনিশিংটা খুব ভালো আসে। এর আগে যখন ওর জন্য প্লাজো সেলাই করেছিলাম এটা ওর খুব ভালো লেগেছে, বলছে মা আমার জন্য ওইরকম আবার সেলাই করে দিও। আমি বললাম আচ্ছা ঠিক আছে দিব। এই যে আমার দুইটা পার্টেরই নিচের অংশ সেলাই করা হয়ে গিয়েছে, এখন আমি একটা পার্টের উপর আরেকটা পার্ট রেখে এই যে উল্টা সাইডে আমি এখন এই যে হাইটা সেলাই করে নিব, এটা উপর থেকে নিচ পর্যন্ত যেভাবে আছে সেম ওইভাবে করেই সেলাই করে নিব আর কি। ভেবেছিলাম আজকে কোনো ভিডিও দিব না, কালকে একসাথে এই জামা সহই দিব, কিন্তু ভিডিওটা তখন অনেক লম্বা হয়ে যাবে, তাই ভাবলাম আজকে যখন প্লাজোটা সেলাই করেছি তাই ওই ভিডিওটাই দিই, কালকে না হলে জামাটাই দিব আর কি। এই সাইড থেকে আমার লাগানো হয়ে গিয়েছে, পাগুলো জয়েন করে নিয়েছি, ব্যাস এই যে সেলাই শেষ। এখন শুধু কোমরের যে রাবারটা সেটা বসিয়ে কোমরটা সেলাই করে দিব, এরপরই প্লাজোটা রেডি হয়ে যাবে। খুবই ইজি, বললাম না এটা 15 মিনিটের মতো লাগে আর কি সময় এটা সেলাই করতে, খুবই ইজি, যে কেউ এটা সেলাই করতে পারবে। প্লাজোটা সেলাই করে আমি আবার এটার নিচ দিয়ে পায়ের সাইডের একটু কুশিকাটার যে লেসগুলো হয় মানে হাতে করা হয় সেটাই আমি এক পায়ে করেছি, এটা আজকে শেয়ার করলাম না, কালকে যখন এই যে প্লাজোর নিচের আরেক পায়ে করব তখন সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি ভেবেছিলাম আজকেই সেটা দেখাবো, কিন্তু আজকে ভালো লাগছে না, তাই এই যে শুধু প্লাজোর একটা পায়েই করেছি। কালকে ইনশাল্লাহ যখন ড্রেসটা সেলাই করব তখন দেখাবো সেটা। আর হচ্ছে গিয়ে প্লাজোর নিচের যে আমি কুশিকাটা দিয়ে কাজটা করেছি সেটাও কালকে শেয়ার করব আর কি।
এই যে দেখতে পাচ্ছেন আমার প্লাজোটা কত মানে ইজিভাবে মানে করা হয়ে গিয়েছে, আর প্লাজো সেলাই করা খুবই ইজি। দেখতে পাচ্ছেন নিচের সাইডটা অনেক ঘের হয়েছে। তাহলে ঠিক আছে, ক্যামেরাটা এখনকার মতো অফ করলাম। এখন হচ্ছে সন্ধ্যার আগে, আম্মু রোজা রেখেছে তাই ইফতার বানানো হচ্ছে এখানে। তারপর আবার জেসিও আসছে বাসায়, সবাই মিলে একসাথে খাওয়া যাবে। আর এই দুই দিন তো প্রচণ্ড ঠান্ডা পড়ছে, বাইরে খুবই কুয়াশা, তো ঠান্ডার সময় ভাজা পোড়া তো সবারই ভালো লাগে তাই না? তাই আম্মু রসগোল্লায় আমরা সবাই খাবো। এই যে আমি আমার প্লেটটা রেডি করে নিয়েছি, সবাই এভাবে খেয়েছে। এই যে এখানে কি কি আছে দেখতেই পাচ্ছেন আপনারা, পেঁয়াজু আছে, বেগুনি, আলুর চপ, তারপরে কলা, মালতা, মিষ্টি, কমলা, সালাদ, তারপরে হচ্ছে আমি যে নিমকি বানিয়েছিলাম সেটা, তার উপর আবার এই যে ডাবের মানে ভিতরে যে পাতলা নারকেলটা হয় সেটা আছে, সেটা আমার খুব ভালো লাগে। বাসার সবার শুধু পেটে সমস্যা, শুধু পেটের মধ্যে সবার নাকি বুটুস বাটুস করছে, তাই বাসায় শুধু ডাব খাচ্ছে সবাই। আর এখানে হচ্ছে আমি যে কালকে না পরশু দিন যে পায়েসটা রান্না করেছি সেটাও খাবো। এই যে বাসায় শুধু ডাব খাচ্ছে সবাই, আর ডাবের ভিতরের এই শ্বাসটা আমার কাছে খুব ভালো লাগে, তাই শ্বাসটাও নিয়ে নিয়েছি আর কি। আর এই বেগুনিটা অনেক ক্রিস্পি হয়েছে, যেহেতু এখানে চালের গুঁড়াটাও অ্যাড করা হয়েছে ইয়ের সাথে, বেসনের সাথে, তাই এটা খেতে খুব মজা আর কি, গরম গরম খুব ক্রিস্পি খেতে। আম্মু ইফতার করছে, সাথে আমরাও এই যে এগুলো দিয়ে খাচ্ছি আর কি, ডাবের শ্বাসটাও খাবো। তাহলে ঠিক আছে, বিকেলের নাস্তাটা করে নিই। আজকে আর ব্লগটা বড় করলাম না, বললামই তো, ভেবেছিলাম আজকে কোনো ব্লগ মানে আপলোড করব না, কিন্তু ভাবলাম যে না ছোটোখাটো হলেও একটা করি, প্রত্যেক দিন না দিলে কেমন জানি ভালো লাগে না। তাহলে ঠিক আছে, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম। কালকে একটা নতুন ব্লগে ইনশাল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার পাশেই থাকবেন, দেখতে থাকুন, দেখতে দেখতে হয়তো কোনো একটা সময় ভালো লাগতেও পারে, তাই না? আল্লাহ হাফেজ।